फिर से बहुत बहुत स्वागत है आप लोगों की। कैसे आप सभी, उम्मीद करते हैं सब बहुत बहुत अच्छे होंगे। अपना आशा करते सबाई खूब भलो आपनर बंधु चले आर एक खबर नहीं अपन के बोले बसरे खूब कमाल धमाल होते चले थम्बेले देखे इसे पेन एयर बाई थे आधार उइथड्रल करा जाए टाक जमा और तोला जाए। पेन एयर बाई एपटार सम्बन्धे जो विशद जानते चान তাহলে আপনাকে কি করতে হবে, স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা উঠছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। ব্যাস একটা কল করুন ইয়া মেসেজ করুন, তাহলে পেন এয়ার বাইয়ের সম্বন্ধে আপনি আরও বিশদ জানতে পারবেন। এবং আমি শর্টে ভিডিওতে অবশ্যই বলবো পেন এয়ার বাইয়ের কী কী আপনি সার্ভিস পান। পেন এয়ার বাইয়ের থেকে আপনি যদি রিটেল করেন, ধরুন আপনার একটা শপ যদি থাকে, দোকান যদি থাকে, তো তাহলে আপনি এই কাজটা করতে পারেন। এবং যদি আপনার শপ যদি না থাকে তাহলে আপনাকে শপটা বানাতে হবে, একদম ভীষণ সোজা। আগের আপনার শপ নেই হ্যাঁ তো শপ আপ বানা সকতে হো, আগের শপ হ্যাঁ তো বহুত আচ্ছা হ্যাঁ, যো আপ মতলব যো সাইবার ক্যাম্প মে কাম করো ইয়া যো ভি আপকা মতলব ছোটা মোটা আগের কাউন্টার হ্যাঁ অফলাইন মে কাম করনা পছন্দ করতে তো আপকে লিয়ে ইস ভিডিও হোনে বালা হ্যায়। তো আপনি যদি এই ভিডিওটা লাস্ট অবধি দেখেন তাহলে পেন এয়ার বাই সম্বন্ধে আশা করি একটা বেসিক নলেজ আপনার হবে। তো চলুন ভিডিও দেখে নিয়ে যান। পেন এয়ার বাই একটা ইয়েস ব্যাঙ্কের অ্যাপ, যেমন আমাদের ফোনপে একটা অ্যাপস রয়েছে যেটা ইয়েস ব্যাঙ্কের আন্ডার রয়েছে, তো ইয়েস ব্যাঙ্কের একটা অ্যাপ পেন এয়ার বাই। তো পেন এয়ার বাইতে কী কী কাজ হয়, পেন এয়ার বাইতে কাজ হয় আপনার রিচার্জ হবে, ডিটেইল রিচার্জ হবে, বিল পেমেন্ট হবে, ইন্স্যুরেন্স জমা করা যাবে, এবং এখন রেলওয়ের দপ্তর মানে আপনি রেলওয়ের টিকিট কাটাতে পারবেন এবং ফ্লাইটের টিকিট বুকিং করতে, এবং আধার উইথড্রল মানে আধার কার্ডের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি আপনার আধার কার্ড থাকে তাহলে আপনি টাকা জমা এবং তোলা করতে পারেন। মানে কাস্টমারের আপনি যদি ধরুন আপনি একটা দোকানদার বা যে কোনো মানুষ এই অ্যাপটা থেকে অনেক অনেক টাকা আর্ন করতে পারে। একটা আপনাকে রিটেলারশিপ নিতে হবে, তার জন্য একটা আইডি নিতে হবে। তো আইডিটার জন্য একদম ন্যূনতম একটা খরচা 1000 টাকা মাত্র খরচ, ঠিক আছে। তার জন্য বিশদ জানার জন্য আমি স্ক্রিনে দেখে নাম্বারটা একবার ফোন করুন এবং আপনি এখান থেকে খুব ভালো একটা কমিশন পাবেন। বিভিন্ন ট্রানজ্যাকশানে আপনি ধরুন কাস্টমার টাকা জমা দিল বা টাকা তুলল, মানে আপনার কাছে টাকা জমা দিল অথবা টাকা তুলবেন, সে তার অ্যাকাউন্টেই জমা দেবে শুধু পেন এয়ার বাইয়ের মাধ্যমে। তো পেন এয়ার বাইয়ের মাধ্যমের জন্য পেন এয়ার বাইয়ের এখানে ডিস্ট্রিবিউটার হয়, আরএম হয় এবং রিটেলার হয়। তো এখানে কী হয়, পেন এয়ার বাইয়ের মাধ্যমে যদি আপনি কাজটা করেন তাহলে আপনি টাকা জমাও দিতে পারবেন এবং তোলাও করতে পারবেন, এবং রেলওয়ের টিকিট কাটাতে পারবেন, ধরুন আপনি ফ্লাইটের টিকিট বুকিং করতে পারবেন, এবং আরও অনেক কিছু কাজ করতে পারবেন। যেটা হচ্ছে আপনি একটা দারুণ একটা অপরচুনিটিস পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে, আপনি অনেক টাকা আর্নিংও করতে পারেন। অনেকে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েও আর্নিং করছেন, তো আপনি এখানে রিটেলার হয়েও কিন্তু অনেক আর্ন করতে পারেন। একটা শুধু ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে আর আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইলের দরকার, ব্যাস। আর যদি আপনার সব থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে কোনো কথাই নেই, আপনি সুন্দর এটা থেকে আপনি অনেক অনেক টাকা আর্ন করতে পারেন। তো নেক্সট ভিডিওতে আরও বিশদে আলোচনা করব পেন এয়ার বাই সম্বন্ধে। এইটুকু তো জানলেন যে পেন এয়ার বাইতে রিচার্জ করা যায়, ইন্স্যুরেন্স বিল পেমেন্ট করা যায়, এবং ফ্লাইটের টিকিট কাটা যায় এবং রেলওয়ের টিকিট কাটা যায়, এবং আরও একটা দারুণ দারুণ অপরচুনিটিস রয়েছে যেটা হচ্ছে আপনি একটা শপ যদি আপনার থেকে থাকে, আপনি শপ থেকে পেন এয়ার বাইয়ের মাধ্যমে অনেকের উপকার করতে পারেন। এবং গ্রামের দিকে তো যে এনার্জির যে কাজগুলো হয়, মানে কী বলবো, এনার্জির যে যে কাজ কার্ডগুলো হয়, কার্ডের যে পয়সা তোলা, সেই ধরনের যে কাজ মানুষকে অনেক দূর দূরান্ত যেতে হয়, তো সেই ক্ষেত্রে গ্রামের দিকে তো খুবই ভালো, এবং শহরাঞ্চলে পেন এয়ার বাই ইউজ হতে। আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে, এবং আমি MLM নেটওয়ার্ক মার্কেটিং এবং অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, জয় ভারত।